নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। তো আজকে আমরা একটু বেড়াতে এসেছি। তো জায়গাটা হচ্ছে নবদ্বীপের খুব কাছেই পাখিরালয় বলে একটা জায়গা আছে, যেটার নাম হচ্ছে আমরা চুপি বলে থাকি। তো সেই জায়গায় বেড়াতে এসেছি, একটু আগে এখানে এসে পৌঁছলাম। তো ভাবছি আজকের রাতটা এখানেই থাকবো, একটা গেস্ট হাউস নিয়েছি ভাড়া, আর জায়গাটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। তো প্রথমে একটা ছোটখাটো একটা পার্ক আছে এখানে, তো পার্কে এসেছি প্রথমে, তো জায়গাটা তোমাদেরকে দেখাই, চলো। দেখো যে পার্কটায় আমরা বসে আছি, সেই পার্কটা তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি। পিকনিক করার জন্য প্রচুর লোকজন এসছে পার্কে, এখন অল্প কিছু মানুষজন আছে। বসার জায়গা আছে, তারপরে দোলনা আছে যেখানে আমি দুলছি, আর এমনি স্লিপারি আছে, অনেক কিছুই আছে। এবার আমরা যে আমাদের গন্তব্য সেটা হচ্ছে নৌকা করে আমরা একটু ঘুরতে যাব, এটাই এখানকার একটা মেন জিনিস। তো রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার পাশে দেখো প্রচুর দোকানপাট বসেছে, আর ওই সমস্ত জায়গা যেগুলো দেখতে পাচ্ছ ওখানে সবাই পিকনিক করার জন্য এসছে। এখানে সিজনালি মানে 3 মাসেই এখানে সবাই ঘুরতে আসে, আর পিকনিক স্পট বলা যায়, খুব ভালো একটা জায়গা পিকনিক স্পটের জন্য, অনেকেই এসে দেখো পিকনিক করার জন্য। জায়গাটা খুব সুন্দর। আর আমরা এখন যাচ্ছি সেই জলাশয়ে যেখানে নৌকা করে দুজন মিলে একটু ঘুরতে যাব। প্রচুর মানুষজন যায় এখানে ঘুরতে, তো চলে এসেছি একদম। এবার একটা নৌকা ভাড়া করলাম, বন্ধুরা এখানে যে জায়গাটা আছে পাখিরালয়, তো এখানে নৌকা করে আমরা একটু ঘুরতে যাব। মেনলি এটাই হচ্ছে একমাত্র জায়গা ঘোরার। তো নৌকায় এখন যাচ্ছি, আমরা একটা নৌকা নিয়েছি, তো সেইখানে আমরা দুজন মিলে যাচ্ছি। অবশ্যই মাঝি থাকবে নৌকা চালানোর জন্য, তো আমরা সেখানেই এখন যাচ্ছি। চলো আমার সাথে, তোমরাও চলো। দুজন মিলে নৌকায় বসে পড়ছি। প্রথম প্রথম একটু ভয় লাগছিল, যাই হোক আগে নৌকা চড়ার অভ্যাস আছে বলে খুব বেশি যে ভয় লাগছে তা নয়। প্রত্যেকটা নৌকার মধ্যে দেখো লাইফ জ্যাকেট থাকে, যাদের প্রয়োজন তারা পরে নিতে পারে। যাই হোক খুব সাহসের সাথে যাচ্ছি, তাই পড়ছি না। একটা নৌকাতে দুজন মিলেই বসেছি, এখানে ইন্ডিভিজুয়ালি নৌকায় ভাড়া করা হয়। এবার একটু একটু করে এগোচ্ছি, খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ, মানে কোনো কোলাহল নেই, শান্ত একদম, জলের মধ্যেখানে নিয়ে যাবে। আর চারিদিকে অনেক পাখি টাকি আছে, একটু কচুরিপানা ভরে গেছে, কিন্তু একটা এটাই হয়তো এখানকার নিয়ম, এরা পরিষ্কার খুব একটা করে না। মাথার উপরে সূর্য আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে, একটা মনোরম পরিবেশ, যেন মনে হচ্ছে যে অনেকটা দূরে চলে এসেছি। আর জল থাকলে একটু জলের মধ্যে পা দোলানো, এটার অনেকেরই একটা অভ্যাস আছে, আমারও আছে, খুব ভালো লাগে এই ব্যাপারটা, তাই নিজের ভালো লাগাটা তোমাদের সঙ্গেও শেয়ার করছি। আর এটা হচ্ছে একটা সরকারি জায়গা, মানে কটেজ, তো এটা আমরা বুক করতে চেয়েছিলাম কিন্তু আমরা পাইনি, ওটা অনলাইনে বুক করতে হয়, তার জন্য আমরা মানে খুব আগে থেকেই নাকি বুক হয়ে গেছে, যেহেতু এখন সিজন এগুলোর, তাই পেলাম না, তাই আমরা গেস্ট হাউস ভাড়া নিয়েছি। এই জায়গাটা খুব সুন্দর, অনেক মানুষজন এসছে দেখো বেড়াতে, বেড়ানোর জন্য খুব ভালো জায়গা। বন্ধুরা আমরা ঘুরে টুরে গেস্ট হাউসে চলে এসেছি, যে গেস্ট হাউসটা ভাড়া নিয়েছি খুব সুন্দর একটা গেস্ট হাউস, পুরো নিজের বাড়ির মতো, প্রচুর গাছপালা আছে, ফুলে ভর্তি বাগান। আর আমরা যে ঘরটায় আছি সেই ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে সুন্দর একটা দুর্গা ঠাকুরের মন্দির আছে এবং শিব মন্দির আছে, লক্ষ্মী ঠাকুরের মন্দির আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো এটা হচ্ছে ব্যালকনি,
এখানে একটু সময় কাটানো যায়, খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে, মানে পুরো নিজের। দেখো ঘরটা তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর, নিজের বাড়ির মতো, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর খাবার দাবার বলতে হোম ডেলিভারি করেছিলাম, যে গেস্ট হাউসে ভাড়া আছি আমরা সেখানে এসে দিয়ে গেছে। তো ভাতের পরিমাণ একটু বেশি দিয়েছে, এতটা ভাত খেতে পারবো না। আর দিয়েছে হচ্ছে একটা সবজি, পেঁয়াজ কলি ভাজা, আর হচ্ছে টমেটো ধনে পাতা দিয়ে মুসুরির ডাল, আর দিয়েছে চিকেন। এই দিয়ে আজকে আমরা দুপুরে লাঞ্চ করে নিলাম। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, আর সেকেন্ড পার্ট আরও পরে দেব, সেখানে পাখির সমস্ত ছবি টবিগুলো দেব। এখানে এইটুকুই রাখলাম। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। এই ভিডিওটাও দেখো আর সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করো, সেখানে অনেক পাখি তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, টাটা।